ওয়েলকাম ফ্রেন্ডস, এই বিজ্ঞপ্তি মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে সমস্ত সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে দিলেও যেহেতু এটি ছাত্রছাত্রীদের পাস এবং ডিটেনশনের সাথে যুক্ত, তাই সমস্ত শিক্ষক শিক্ষিকার বিষয়টি জানার দরকার। খুব সামান্য একটি বিষয়, কিন্তু বিষয়টা অসামান্য। সেটা হচ্ছে CWSN স্টুডেন্ট, অর্থাৎ বিশেষভাবে সক্ষম যে ছাত্রছাত্রী, তাদেরকে বয়স অনুযায়ী যে ক্লাসে ভর্তি করার বিষয়, সেটা যারা CWSN হিসাবে অলরেডি, মানে নতুন যারা এনরোল্ড হচ্ছে বা যারা অলরেডি এনরোল্ড আছে স্টুডেন্ট হিসাবে, কিন্তু তাদের বিশেষভাবে সক্ষমতাটা পরে ধরা পড়েছে, তো তাদের ক্ষেত্রে একটু রিল্যাক্সেশন দেওয়ার এই বিষয়টি বলা হচ্ছে। অন্তত পক্ষে যেন তারা অষ্টম শ্রেণী পর্যন্ত, অর্থাৎ 18 বছর বয়স পর্যন্ত যেটা বলা হচ্ছে যে এলিমেন্টারি এডুকেশন, সেটা যেন তারা সুষ্ঠুভাবে কমপ্লিট করতে পারে। এই বিষয়টা কিন্তু তাদের ক্ষেত্রে একটু সহানুভূতি বা একটা সিম্প্যাথিক্যাল জায়গায় রেখে এই বিষয়টিকে দেখতে বলা হচ্ছে। আগেও এই নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, আবার নতুন করে এই বিষয়টি নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হলো। তো আপনাদের বিদ্যালয়ে যদি এই ধরনের ছাত্রছাত্রী থাকে, সেই জায়গাটা একটা সহমর্মিতার জায়গায় এই বিষয়টিকে লক্ষ্য রাখতে হবে, এটাই এই বিজ্ঞপ্তির উদ্দেশ্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।